বন্ধুরা আরেকটা নতুন ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত। আমরা তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে। অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই আমাদের গ্রামের কাছাকাছি আছে একটা পার্ক, সেই পার্কে যাচ্ছি এখন আমরা বেড়াতে বোনপোকে আর মেয়েকে নিয়ে। আর মেয়ে বেশ কিছুদিন ধরে খুব বায়না ধরেছে বেড়াতে যাবে, আজ প্রায় 4 বছর পরে আবার যাচ্ছি। মেয়ে যখন ছোটো ছিল, প্রায় 3 বছর 4 বছর যখন মেয়ের বয়স ছিল, তখন যেতাম মাসে একবার দুবার যেতাম, মেয়েকে একটু ওখানে নিয়ে যেতাম, বেরিয়ে নিয়ে আসতাম, ওরও মনটা ভালো লাগতো। আর অনেক দিন হলো যাওয়া হয়নি, তারপরে মাঝখানে তো প্রায় 1 বছর কেটে গেল লকডাউনে। এখন মেয়ে খুব বায়না করছে ওখানে যাওয়ার জন্য, কিছুদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে। তা চলুন তাহলে মেয়ের সাথে সাথে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি, পার্কটা দেখে নিয়ে আসি কীরকম আমাদের এখানে পার্কটা, গ্রামের ভেতরে শহরে পার্ক। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা তিনজনে হাঁটি হাঁটি করে যাচ্ছি, আর এই হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগে। আর ওই পার্কের মধ্যে বিশেষ কিছু জিনিস আছে যেগুলো আপনাদের না দেখালেই নয়, আপনারা চলুন। ওখানে প্রায় 50 ফুট উচ্চতায় আছে একটা হনুমানজির মূর্তি, তো সেটা আপনাদের দেখাবো ওখানে। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক ছোট্ট নদী, নাম হচ্ছে কানা নদী। আর সেই কানা নদীর একটা ছোট্ট ব্রিজ আছে এই কাছে, সেই ব্রিজ পার হয়ে আমরা যাব। আসুন, আমরা চলে এসেছি সেই নদীর কাছে, যে নদীটার কথা আমি আপনাদের বলছিলাম, কানা নদী। এত সুন্দর নদীটা, আর কেন যে কানা নদী নাম হয়েছে জানি না। দেখুন কত সুন্দর নদীটা, পুরো নদীটা দেখুন, আর জলটা কি পরিষ্কার, আর নদীতে এখন প্রচুর জল ছেড়েছে। বন্ধুরা, এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এটা হচ্ছে রক্ষাকালীর মন্দির, আর চৈত্র মাসের 27 তারিখে এই মন্দিরে পূজা হয়। আর মন্দিরের পাশেই আছে এক বড় বট গাছ, অনেক দিনের পুরানো, একদম নদীর পাড়েই এই মন্দিরটা, কানা নদীর পাড়েতে। দেখুন কত সুন্দর মন্দিরটা, তার পাশেই বট গাছ। অনেকটা হেঁটে হেঁটে এসেছি, আলা হয়ে গেছি, তাই একটু ছাওয়ায় বসলাম। আর অবশেষে সেই পার্কে এসে আমরা হাজির হয়েছি। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি আশ্রম। এখানে যদি আপনারা আসতে চান তাহলে হাওড়া তারকেশ্বর যে লোকাল ওটা ধরতে হবে, এবং মালিয়া স্টেশনে নেমে মালিয়া স্টেশন থেকে টোটো করে 5 মিনিটের রাস্তা আপনারা চলে আসতে পারেন। ভীষণই সুন্দর একটা জায়গা, এখানে আপনার ডিসেম্বর জানুয়ারি মাসেতে অনেকেই আসেন পিকনিক করতে। এই জায়গায় ঢুকতে কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো পয়সা লাগে না, পুরো বিনামূল্যে এই জায়গাটা আপনারা আসতে পারেন। তারকেশ্বরের বিখ্যাত যে বাবা তারকনাথের মন্দির আছে, সেখানে বহু যাত্রী সারা বছরই প্রায় আসেন বাবার মাথায় জল ঢালতে। তো সেই সব যাত্রীদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বড় চাতাল করা আছে, এই চাতালেতে সব আসেন। আর এই 12 নম্বর রাস্তার পাশেতেই এই জায়গাটা, এই পার্কটা। তো যাত্রীরা 12 নম্বর রাস্তা ধরে হেঁটে যান, এবার যাওয়ার পথেতে এখানে কিছুক্ষণ থাকেন, থেকে বিশ্রাম নেন, নিয়ে আবার তারা হাঁটা শুরু করে। তো মূলত যাত্রীদের উদ্দেশ্যে এই জায়গাগুলো বানানো হয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসেতে
এক মাস ব্যাপী মেলা চলে, শ্রাবণী মেলা। আর বাবা তারকনাথের মাথায় বহু পূর্ণ জাতিরা আসেন জল ঢালতে, আর এখানে এসে বিশ্রাম নেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনি ঠিকানাটা আপনাদের বলে দিয়েছি। চলো জল খাবে। আচ্ছা দাদা, অনেকক্ষণ হেঁটেছে ওই জন্য বর্ণিতে জল দেশটা পেয়ে গেছে। এটা বর্ণিতার বোতল, ওর বাবা ওকে জন্মদিনে গিফট করেছিল, একদম ওর ছবি দেয়া। আর ও যেখানে যায় এই বোতলটা সঙ্গে করে নিয়ে যায়, এটা করে জল নিয়ে যায়। তাহলে চলুন আপনাদেরকে বাকি জায়গাটা ঘুরে দেখাই, একটু রেস্ট নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এখানে যে মন্দিরের পরিবেশটা রয়েছে, অনেকগুলো মূর্তি রয়েছে এখানে, মা কালীর মূর্তি আছে, হনুমানজির মূর্তি আছে, চলুন ওখানে দর্শন করে আসি। ভয় নাই কিছু। বন্ধুরা দেখুন, এখানে একটা শিবের মূর্তি আছে, কত বড় দেখুন। আর খুব উঁচুতে আমরা সিঁড়িতে উঠে এলাম, দেখলে দেখুন। আর কিছুদিন আগে শিবরাত্রি ব্রত গেছে, তাই শিবের গলায় সকলে মালা দিয়ে পুজো করে গেছে এখানেতে। ও প্রণাম করে নাও। আর মেয়ে এখানে এলেই আগে বাজাবে ঘন্টা, হাত পাবে না তবু লাফালাফি করবে, যে ঘন্টা বাজাবে। দুদিকে দুটো ঘন্টা দেওয়া আছে, আমি একটা বাজিয়ে দিই। প্রায় 50 ফুট উচ্চতার যে হনুমানজির মূর্তি এখানে আছে, সেই মূর্তি হয়তো একটু দেখতে পাচ্ছেন এই শিবের পিছনেতেই ঠিক রয়েছে। আমি ওখানে আপনাদের নিয়ে যাব, ওখানে এখনও গেট খোলেনি, গেট খোলার সময় হয়ে গেছে, ওখানে 3টে থেকে গেটটা খোলে, তারপর আমি ওখানে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো ভালো করে। এখানে কিছু মনীষীদের মূর্তি করা আছে, আর এখানে আছেন বিবেকানন্দ। কে বাবু এটা? আসুন এদিকে দেখাচ্ছি। আরও আছে বাবু, এই মূর্তিটা কার বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এখানে যে মূর্তিটা তৈরি করা আছে, বাবা মহাদেবের কাঁধে আছে সতী। তো সতী যখন দেহত্যাগ করেছিলেন, সম্ভবত সেই সময়কার মূর্তি, মানে মহাদেব নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তাণ্ডব করেছিলেন, সেই মূর্তিটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা হচ্ছে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, জটায়ু বাধা দিচ্ছিল, সেই মূর্তিটা এখানে তুলে ধরা হয়েছে। ওখানে আমার মেয়ে দেখছে ভালো করে ঘুরে ফিরে। কি দেখছে বাবু? এখন আমরা শিশু উদ্যানের ভিতরেতে যাব, এখানে মহিলা শিশুদেরই মেনলি যেতে দেওয়া হয়। এই দেখুন সেই শিশু উদ্যান, আস্তে আস্তে কত লোকজন বেড়ে গেছে দেখুন। আমরা যখন প্রথম এলাম তখন অনেকটা ফাঁকা ছিল,
শিশু উদ্যানে ঢোকার জন্য যে গেটটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে একটা রাক্ষসের মুখ দিয়ে। তো রাক্ষসের মুখের ভিতর দিয়ে আমরা শিশু উদ্যানের ভিতরেতে মেয়ে আর আমি ঢুকে পড়েছি। এখন মেয়ে যাচ্ছে মেয়ের ফেভারিট জায়গা, মানে ফেভারিট একটা দোলনা আছে সেখানে যাচ্ছে খুঁজছে এখন, মানে অনেকদিন পরে তো গেছে সেজন্য বুঝতে পারছে না। আর এখন আমি মেয়ে ওদিকে দোলনা খুঁজছে, আমি আপনাদেরকে এদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে দেখুন একটা পঞ্চমুখী সাপের উপরে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ, মেয়ে চলে গেছে দোলনার কাছে আর খুঁজছে। দেখুন দোলনাগুলো মনে হচ্ছে ভেঙে গেছে, দেখুন ও দেখে দাঁড়িয়ে পড়বে। ও দোলনাটা ভেঙে গেছে, তাহলে কি হবে, মন খারাপ করতে হবে না, আরো তো অনেক দোলনা আছে। চলো আর তুমি বড় হয়ে গেছো তো এই দোলনা গুলো আর চাপতে পারবে না, ছোটবেলায় চেপেছিলে, তো চলো তাহলে অন্য দোলনা গুলো চাপবে। চলো হাতিতে, মেয়ে এখন স্লিপ খাওয়ার জন্য হাতির পিঠে উঠছে, তার সঙ্গে আর একটা বাচ্চা রয়েছে। ওই দেখুন বাচ্চারা কি সুন্দর স্লিপ খেয়ে চলে এলো। এবার মেয়ে আসছে, মেয়ে অনেকদিন পরে পার্কে এসেছে, বললাম আপনাদেরকে চার বছর পরে আমরা এসেছি পার্কে, এখন একটু ভয় ভয় লাগছে ওই জন্য। উঠে পড়ো উঠে পড়ো, এদিকে দেখুন বাচ্চারা যেরকম আনন্দ করছে তার সাথে মায়েরাও আনন্দ করছে। সাংসারিক জীবনের বিভিন্ন কাজকর্মের মাঝেতে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে পার্কে সব মায়েরাই আসেন ঘুরতে বিকেলের দিকে, আর মনটা একটু ফ্রি হয়ে যায়, ভালো লাগে। বাচ্চাদেরও যেমন ভালো লাগে মায়েদেরও ভালো লাগে। দেখুন মায়েরাও কিরকম দোলনায় দুলছে, আমারও ইচ্ছে করছে একটু দোলনায় দুলতে। তো দাদা তো বাইরে রয়েছে, ওকে দিতে হবে ক্যামেরাটা হাতে, তবেই পারবো। আর দেখুন মেয়ে আবার একটা দোলনা শুরু করে দিয়েছে, হাতির পিঠ থেকে নেমে এসে আবার একটা দোলনায় দুলছে, চারিদিকে তাকাচ্ছে কোন দোলনাটা দুলবে কোনটা না দুলবে বুঝতে পারছে না। দেখুন এদিকে কয়েকটা ছেলে মেয়ে দোলনায় দুলছে, তো এইরকম বাচ্চাদেরকে আনন্দ করতে দেখলে এমনি মনটা ভালো লাগে, তাই মাঝে মাঝে এখানে চলে আসি। আবার একটা দোলনা উঠেছে, দেখুন সাহস দেখুন, শুধু পড়ে যাবে বাবু, দেখুন কেমন, একটা ছেড়ে আর একটাই উঠছে, একটা দোলনা ছেড়ে আর একটা দোলনা উঠে পড়ছে। ওই দেখুন আপনাদের দাদা আর আমার বোনপো বাইরে দাঁড়িয়ে আছে, ওদের তো ঢুকতে দেয়নি, প্রথমে বললাম যে এখানে পুরুষদের প্রবেশ নিষেধ, আর বোনপো একটু বড় হয়ে গেছে সেজন্য বোনপোকেও ঢুকতে দিল না। যাই হোক ওরা দাঁড়িয়ে আছে, ও দাদার হাতে এখন আমি ক্যামেরাটা দিয়ে দিচ্ছি, দাদা একটু ক্যামেরা করুক বাইরে থেকে যতটা পারে সম্ভব, আর আমি এখন একটু দোলনায় দুলবো, আমার তো খুব ইচ্ছে করছে বলুন। বন্ধুরা অনেক দোলা দোলা হলো, এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই হনুমানজির মূর্তির কাছে, যেটা আছে প্রায় 50 ফুট উচ্চতা আপনাদের প্রথমেই বলেছিলাম। আর মেয়ে কোথায় গেল ওই দেখুন ঘুরে বেড়াচ্ছে, কোন দোলাটা দুলবে খুঁজে পাচ্ছে না। এবার চলুন আমরা বাইরে বেরিয়ে যাই। বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি সেই মূর্তির কাছে, গোটা পার্কটা ঘুরে এই দেখুন সেই হনুমানজির মূর্তি, দেখুন কত বড় মূর্তিটা। এবার মূর্তির কাছের দিকে যাই, চলো বাবু লিন্টু লিন্টু। বন্ধুরা এখানে আপনাদেরকে একটা গাছ দেখাই, আপনারা আগে কখনো দেখেছেন কি জানি না, আমিও দেখিনি, এই মালিয়ায় এসে এটা আমি দেখতে পাই। এই দেখুন একটা অমৃত বেল গাছ, দেখুন বেলের সাইজ দেখুন, এই হচ্ছে অমৃত বেল গাছ।
আমাদের ব্লগগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর কর্মব্যস্ত জীবনের মধ্যে মাঝে মাঝে ফ্যামিলিকে নিয়ে চলে আসবেন আমাদের মতো বেড়াতে, ভীষণ ভালো লাগবে আর এক ঘেমিটাও তাহলে কেটে যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নমস্কার, টাটা।